আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সম্মানিত ভিউয়ার্স, আজকের বিষয়টা হচ্ছে ডিসি রিলে নিয়ে। তো রিলে এসি এবং ডিসি উভয় ধরনের হয়ে থাকে। তো এটা হচ্ছে 24 ভোল্টের 14 পিনের একটি রিলে। তো আমরা কিন্তু আরও কম পিনের রিলও রয়েছে, আবার বেশিও রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটা যদি বেসিকটা বুঝি, বাকিগুলো কিন্তু আমরা সহজে বুঝতে পারবো। একটা বিষয় হচ্ছে সম্মানিত ভিউয়ার্স, যে রিলে একটা সুইচিং ডিভাইস। আমরা বাসা বাড়িতে যে সুইচগুলো ব্যবহার করি, সিঙ্গেল পেস, সিঙ্গেল থ্রো, এসপিএসটি সুইচ, ফ্যান, লাইট অফ করার জন্য, ঠিক এখানেও একই সিস্টেমের কাজগুলো হয়। তো এখানে 4টা সুইচ, 14 পিনের 4টা সুইচ বের হবে। তো আমি একটু আপনাদেরকে রিলের কন্ট্যাক্টগুলো, বেস এবং রিলের আলাদা আলাদা কন্ট্যাক্টগুলোকে নাম্বারিং করেছি, ঠিক যেরকম ওদের গায়ের উপরে নাম্বারিং করা আছে ঠিক সেরকম। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা লেয়ার রয়েছে, 3টা লেয়ারে 3 4 12টা, তার মানে 1 2 3 4 করে আমি মার্কিং করেছি। ঠিক রিলেতে যেরকম রয়েছে ঠিক ওইভাবেই, তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ওইভাবেই মার্কিং করেছি। এবং শেষের দিকে 3 এবং 13 এবং 14 রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের কয়েল বলা হয়, রিলের কয়েল, যেখানে আমরা ফেজ এবং নিউট্রাল অর্থাৎ 24 ভোল্ট দিলেই তখনই আমার এটা সুইচ হিসেবে কাজ করবে। আর এটা হচ্ছে যে আমাদের বেস, বেসেও কিন্তু ঠিক যেভাবে নাম্বারিং রয়েছে দেখতে পাচ্ছেন, 1 2 3 আমি ঠিক, এবং 5 6 7 ঠিক সিরিয়াল মোতাবেক আপনাদেরকে বেসটাকে দেখানোর চেষ্টা করছি। এবং এপাশে রয়েছে 9 10 11 12, এদিকে একদম শেষ কর্নারে রয়েছে 14 13 এবং 4। তো এখন আমি আপনাদেরকে আগে রিলেটাকে বোঝানোর, রিলের ফাংশনটা বোঝানোর চেষ্টা করি। তো আমরা 13 14 জানি যে একটা কয়েল সেকশান, তো এখানে পজিটিভ এবং নেগেটিভ, 14কে পজিটিভ এবং 13কে নেগেটিভ হিসাবে আমরা ব্যবহার করছি। তো আর 9 10 11 12 এই 4টা আমাদের কমন থাকবে, 9-এর সাথে সম্পর্ক থাকবে 5 এবং 1-এর, আমাদেরকে সব সময় মনে রাখতে হবে 9-এর সাথে সম্পর্ক থাকবে 5 এবং 1-এর। অর্থাৎ 9-এর সাথে 1 থাকবে হচ্ছে যে এনসি এবং 5 থাকবে হচ্ছে যে এনও। তো এনসি এনও বলতে তো আপনারা বুঝেন, এনসি মানে হচ্ছে নর্মালি ক্লোজ, অর্থাৎ কানেক্ট থাকবে সব সময়। যখন আমি রিলেতে ভোল্টেজ দিব না তখন পর্যন্ত কানেক্ট থাকবে, যখন ভোল্টেজ দিব তখন কিন্তু একে আর কানেক্ট থাকবে না, এটা 5-এ চলে আসবে। অর্থাৎ 5 যেহেতু এনও, তখন 5টা এনসি হয়ে যাবে এবং 1টা এনও হয়ে যাবে। তারপরে 10-এর সাথে সম্পর্ক হচ্ছে যে 6 এবং 2-এর, একদম সিরিয়াল মেনটেন করলে এখানে হয় একদম সুন্দরভাবে, আপনারা একটু যদি লক্ষ্য করুন। 10-এর সাথে সম্পর্ক 6 এবং 2-এর, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু 10-এর বেসের কাজ 9 করবে না এবং 9-এর বেসের কাজ কিন্তু 10 করবে না, যার যার সুইচিং সেকশান আলাদা। এবং 11 12 ঠিক সেমভাবে একদম সেম ক্যাটাগরিতে হবে, 11-এর সাথে সম্পর্ক 3 এবং 7-এর, 3 থাকবে নর্মালি ক্লোজ অর্থাৎ এনসি অর্থাৎ কানেক্ট থাকবে, আর 7 থাকবে যে নর্মালি ওপেন। ঠিক এভাবে করে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি, যে শেষ পর্যন্ত যেটা দাঁড়াবে সেটাও ঠিক একই রকম, 12-এর সাথে 8 এবং 4 ঠিক একইভাবে কানেক্ট হবে, 4 থাকবে এনসি এবং 8 থাকবে এনও। আমরা সংখ্যার জোর বিজোর হিসাবটা যদি মিলাতে চাই তাহলে দেখব যে, আপনারা একটু লক্ষ্য করুন, 9 5 1 বেজোর, 10 6 2 জোর, 11 7 3 বেজোর, 12 8 4 জোর, তার মানে বেজোর জোর বেজোর জোর। এখানে কয়টা সুইচিং হলো তাহলে আমরা বুঝতে পারলাম যে 4টা সুইচিং হলো। এটা আমাদের বাসাবাড়ির সুইচের মতোই, জাস্ট অন এবং অফ হবে। এখন এই অন অফটা কে করবে, করবে হচ্ছে যে 13 এবং 14 টার্মিনাল, 13 14 টার্মিনালে ভোল্টেজ দিলেই তখন আমাদের এটা 5 থেকে 6, 5 থেকে 1 এবং 1 থেকে 5-এ এভাবে সুইচিং হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম হচ্ছে যে বেসে। বেসের ক্ষেত্রে ঠিক সেম একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে যে বেসের ক্ষেত্রে আমরা তো তার অবশ্যই বেসে লাগাবো। তো সেক্ষেত্রে বেসটাকে যদি আমরা হরিজেন্টালি বা অথবা ভার্টিক্যালি যদি এভাবে ধরি, তাহলে হয়তোবা আমার ভিডিওতে বিষয়টা বুঝতে কষ্ট হবে। ভার্টিক্যালি ধরলে এবং হরিজেন্টালি ধরলে কিন্তু নাম্বারগুলো বরাবরই মিলে যাবে, একদম বরাবর, একদম বরাবর। আপনারা একটু নিজে থেকে একটু টেকনিক খাটাই বিষয়টা একটু মিলানোর চেষ্টা করুন, করবেন আশা করি। এখানে 13 এবং 14-তে যখন আমরা ভোল্টেজ সাপ্লাই দিব তখন কিন্তু আমার ঠিক 10 থেকে, ওই যে সেম সিস্টেমে 10 থেকে 6 এবং 2, 9 থেকে 5 এবং 1, 11 থেকে 7 এবং 3, 12 থেকে 8 এবং 4, ওই যে
আপনারা যদি এটাকে একটু মিলান, একটু মিলানোর চেষ্টা করেন, এই যে আমি বোঝানো 4 থেকে 12 এবং 8, এই যে দেখেন 12 থেকে, অর্থাৎ 12 থেকে 4 এবং 8 অ্যানোয়েন্সি হবে। এর পরবর্তীতে যেমন আমি এটা হরিজেন্টালি দেখালাম, তো এরপরে হচ্ছে যে আপনার 11 থেকে অ্যানোয়েন্সি হবে 7 এবং 3, 10 থেকে 6 এবং 2, 9 থেকে 5 এবং 1। তো সময়তে ভিউয়ার্স, এই হচ্ছে যে বিষয়টা, আসলে মূল ফাংশনটা এটাই। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, তো সবাই ভালো থাকবেন।